بسم الله بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা পড়তেছিলাম যে অংশটা পড়তেছিলাম সেটা হচ্ছে যে the ease and facility of Islam ইসলাম সহজ ইসলাম যে সবকিছু মানুষের জন্য সহজ করে দিয়েছে ফ্যাসিলিটি মানে আপনাকে যেটা বলতেছে সেটা পালন করার উপায় বের করে দিয়েছে বা সেটা পালন করার ব্যবস্থা করে দিয়েছে যদি বলি যেমন আপনাকে বলে নাই যে মাথাটা নিচু দিয়া ঠ্যাংটা উপরে দিয়া ওই কি বলে সর্বাঙ্গ আসন বোধহয় বলে এটা নাকি এটা করে নির্বাণা লাভ করবেন এটা বলে নাই বিকজ ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মেনি পিপুল তাই না কিন্তু আপনাকে যেটা বলছে যেভাবে নামাজ পড়তে বলছে যেভাবে রোজা রাখতে বলছে যেভাবে শুইতে বলছে যেভাবে খাইতে বলছে যেভাবে অন্য সব কিছু বলছে এই সব কিছুর ব্যবস্থাও করে দিছে অ্যান্ড স্পেশালি ইসলামের যে কালেক্টিভিজম যেটাকে আমরা বলি কালেকটিভিজম অলওয়েজ ফ্যাসিলিটেট করে আপনার যা ইসলাম আপনাকে করতে বলছে আপনার জন্য সহজ করে দেয় আপনি ধরেন শুধু সুরা ফাতেহা জানেন কোনো মতে মুসলমান হয়েছেন মাত্র শুধু সুরা ফাতেহা এখনো পারফেকশন আসে নাই মসজিদে পাঁচ ওয়াক্ত সালাত পড়েন আপনাদের মানে ওইখানে তো তিন ওয়াক্ত হয়ে গেল ইমামের পিছনে মানে হানাফি মতে তো আচ্ছা যাই হোক মানে আপনার ই না করলেও চলে কি বলে সুরা ফাতেহা না পড়লেও চলে আমাদের মতে সুরা ফাতেহা পড়তেই হবে মানে আইদার দুটা মত আছে মানে আমি যে মতটা ফলো করি সেটা হচ্ছে যে জাহিরি যে ইসে যেখানে ইমাম জোরে পড়তেছে সেখানে আপনার শুনলেই হবে আর যেটা ইমাম চুপচাপ থাকে সেখানে আপনি পড়বেন আপনার ভুল ত্রুটিগুলো সব কাভার্ড হয়ে যায় ওইখানে যদি করেনও কিছু ছোটখাটো ভুল ত্রুটি কাভার্ড হয়ে যায় সহজ করে দিস আপনি নতুন মুসলিম পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে পড়েন আপনি যেন সহজ মানুষের কাছ থেকে শিখবেন মানুষের কাছে শুনবেন সে পড়তেছে সেটা শুনলেন এইভাবে আর কি মানে সবকিছুকে সহজ ফ্যাসিলিটেট করা বলতে যাবো যে ইজি করে দেওয়া বলতে তো এটার দলিল হিসাবে উনি কয়েকটা আয়াত কোট করতেছেন আয়াতগুলো আমরা একটু একটু করে পড়বো ছোট ছোট আয়াত মানে ছোট ছোট অংশ কোট করছেন বেশি বড় না প্রথমটা বলতেছে হি হ্যাজ ইম্পোজ নো ডিফিকাল্টিজ অন ইয়র রিলিজিয়ন সুরা হাজের 78 নম্বর আয়াত বলতেছেন যে আল্লাহ বলতেছেন যে আপনার জন্য কোনো ডিফিকাল্ট আপনার দিনে কোনো ডিফিকাল্টি করেন নাই ইট ইজ ট্রু যে যারা এই দিনের সাথে পরিচয় না বা জীবনের সাথে পরিচয় না বা একদম অন্য মেরুর তাদের কাছে ডিফিকাল্ট লাগতেও পারে কখনো আমি যখন ওই যে ডটার্স অফ অ্যানাদার পাথ যেটা ট্রান্সলেট করি অন্য পথের কন্যারা ওইটাতে আমি দেখছি যে ওই যে 53 জন কনভার্টেড মুসলিমার ইন্টারভিউ ছিল এখানে তো তারা প্রত্যেকেই দুইটা জিনিসকে খুব কঠিন বলছেন কেন কঠিন বলছেন বিকজ ওনারা একদম বিপরীত একটা মেরুতে তাদের অবস্থান একটা বলছেন হিজাব আর একটা বলছেন রামাদান মানে না খেয়ে সারাদিন থাকতে হবে অ্যান্ড দেন প্রত্যেকেই আবার যখন রোজা রাখছেন তখন রিজয়েস করছেন বা হিজাব পড়ছেন তখন রিজয়েস করছেন জিনিসটাকে যে আলহামদুলিল্লাহ কত ভালো ফিল করি আমরা তো সেটা বলতেছি যে মানে এটা একটা অন্য মেরুতে এখন যদি কেউ যদি ন্যাচুরাল লাইফের বাইরে চলে যায় আরেক জায়গায় আরেকটা লাইফস্টাইল হয় যেটা আমেরিকানদের বা ওয়েস্টার্নারদের যে লাইফস্টাইল এটা আসলে কোনো মানুষের জন্য সৃষ্ট লাইফস্টাইল না ওইটা আপনি যদি চিন্তা করে দেখেন আর কি পশু জন্তু জানোয়ারের জন্য সৃষ্টি করা লাইফস্টাইল ওয়ান স্মল গ্রুপ অফ পিপুল তারা বাকি সবাইকে শাসন করে তাদের অজান্তেকে তাদেরকে শোষণ করে তাদের থেকে সবকিছু শোষণ করে এবং তারা হচ্ছে কগিনা মেশিন মানে মানে ওয়েজ স্লেভ বলতে পারেন 9টা থেকে 5টা পর্যন্ত ওয়েজ স্লেভ মানে স্লেভ কিন্তু টাকা পায় আর কি আর কোনো লাইফে কোনো ইভেন্ট নেই আর কি আসলো আয়সা আমি মাঝে মাঝে বলি যে 5টার সময় বাসায় আসলো হয়তো বউ ছেড়ে চলে গেছে বা মেয়ে আরেকজনের সাথে কোথাও গেছে লিভ টুগেদার করতেছে সে একলা আয়সা টেলিভিশনটা অন করলো 6টা বিয়ারের একটা ই পাওয়া যায় কম মদদি হইলে ওটা আনলো আর বেশি হইলে 12টারটা আনলো আইনা বৈশা বিয়ারগুলো খুললো একটার পর একটা খাইলো আর টিভি দেখলো দেখতে দেখতে হয়তো সোফাতেই ঘুমায় পড়লো পরদিন সকালে আবার কাজে গেল কগেন মেশিন অ্যাভারেজ বলতেছি মানে যারা ফুড সোলজার্স তাদের কথা বলতেছি বিল গেটসের কথা বলতেছি না আমি তো যাই হোক এরপরে 2 নম্বর আয়াত যেটা কোট করতেছেন আল্লাহ অলসো সেজ ওয়াইল ডিসকাসিং দ্য অব্লিগেশন অফ ফাস্টিং রোজার কথা বলতে গিয়ে দেখেন বলতে না বলতে রোজার কথা চলে আসছে আল্লাহ এন্টার্স এভরি ফ্যাসিলিটি ফর ইউ হি ডাজ নট ওয়ান্ট টু পুট ইউ টু ডিফিকাল্টিজ আল্লাহ চান সব কিছু রোজার কথা বলতে গিয়ে বলছেন সহজ করে দেওয়ার জন্য আপনারা জানেন ইহুদিরা ওভারনাইট রোজা রাখত বা প্রথম দিকে আদি যারা অন্যান্য ধর্মের তাদের রোজাটা অনেক ডিফিকাল্ট ছিল সেটাকে আল্লাহ সহজ করে দিচ্ছেন
এমনকি মানে মানে সংসর্গ, কেউ রোজার রাতে স্ত্রী সংসর্গ জায়েজ, মানে আমি বলতেছি যে মানে যত দিক দিয়ে পারা যায় এই করা। বাট রোজা ইটসেলফ এখন তো বাইরে হইতেছে, কত অটোফেজি কি কি সব বলে না, কত কত মাহাত্ম রোজার সব কাফেররা বাইর করতেছে আর কি। আমরা আমরা রোজা করি আল্লাহ বলছেন দেখে, আল্লাহর কাছে রিওয়ার্ড পাওয়ার ইসে করি। যে কোনো ইবাদত প্রথম পয়েন্ট হবে আল্লাহ বলছেন দেখে আমরা করি, তারপরে আমরা খুঁজতে পারি যে এটার ভিতরে কত রকমের গুণ আছে, কত রকমের কল্যাণ আছে, এটার পরবর্তী কথা। প্রথম কথা হচ্ছে ইবাদতের, কিন্তু এটা এটা ভুল করবেন না কখনো, ইবাদতকে যুক্তিযুক্ত করার চেষ্টা করবেন না। প্রথমে ইবাদত করবেন বিকজ আল্লাহ বলছেন সো, তারপরে খুঁজবেন যে আচ্ছা এটার ভিতরে কোনো উইজডম আছে কিনা, আল্লাহ বলছেন কিনা, রাসুল বলছেন কিনা। আল্লাহ এখানে বলছেন যেমন যেমন ধর মোত্তাকি হও, মোত্তাকি কিভাবে হবেন এটা বুঝতে বুঝতে কি আপনি ততদিন ইবাদত করবেন না? না, আপনি শুরু করবেন ইবাদত আল্লাহ বলছেন দিকে, অ্যান্ড দেন একদিন আপনি বুঝবেন যে হাও আপনার আপনি মোত্তাকি কিভাবে হইলেন বা আপনার তাকওয়া কিভাবে বাড়লো, অ্যান্ড সো অন। তিন নম্বর আয়াতটা হচ্ছে যেটা কোট করতেছেন সেটা হচ্ছে সুরা মায়দা 6 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন আল্লাহ ডাজ নট উইশ টু প্লেস ইউ ইন এ ডিফিকাল্টি, আল্লাহ তো চান না যে তোমাদেরকে একটা কঠিন অবস্থার ভিতরে ফেলতে চান না। এখানে কুম, হ্যাঁ তোমাদের প্লুরাল বলছেন, তোমাদের তোমাদেরকে একটা ডিফিকাল্টির ভিতরে ফেলতে চান না, তোমাদেরকে কষ্টের ভিতরে ফেলতে চান না, বাট টু মেক ইউ ক্লিন, তোমাদেরকে আল্লাহ পরিশুদ্ধ করতে চান। হ্যাঁ আল্লাহ তোমাদেরকে পরিশুদ্ধ করতে চান, এটা এটা বোঝার ব্যাপার আছে। কিন্তু পরিশুদ্ধ কীভাবে হয়? আমরা রোজা রাখলে কিন্তু পরিশুদ্ধ হই, আমরা জাকাত দিলে পরিশুদ্ধ হই, আমরা সালাতের মাধ্যমে পরিশুদ্ধ হই। যদি আপনি একটু একটু করে খেয়াল করেন আল্লাহর কথাটা কত কত ই কথা, যে আপনি দেখবেন আপনি যদি সালাত না পড়ে থাকেন বা পড়েনও, রেগুলার ছিলেন না, এখন যদি রেগুলার হন দেখবেন যে আপনার আপনার চারিত্রিক উন্নতি হচ্ছে। হ্যাঁ আপনাকে যে কোনো একটু ফরশিপ এবং আনুগত্য কোথায় নিয়ে যায়, আল্লাহর ইমানটা বাড়ায় আপনার এবং আল্লাহর নৈকট্য লাভ করেন আপনি, আপনি পিওর হন, আপনার ভিতরে নিজেই বুঝবেন একটা সাকিনা, একটা একটা ট্র্যাঙ্কুইলিটি আপনি ফিল করবেন, রোজাতেও করবেন, নামাজ সালাতে করবেন বা অন্যান্য জিনিসগুলোতে করবেন, জাকাতেও করবেন আপনি যদি আপনি নিজেকে অবজার্ভ করতে শিখেন। কিন্তু সবকটা করবেন কেন? আল্লাহ বলছেন দেখে, কিন্তু আল্লাহর কাছে রিওয়ার্ড পাওয়ার ইচ্ছা এই আশা নিয়ে করবেন এবং আল্লাহ বলছেন দেখে করবেন এবং আল্লাহকে আল্লাহর সন্তুষ্টি আছে এটাতে এটা মনে করে করবেন। আচ্ছা তারপরে বলতেছেন অ্যান্ড টু কমপ্লিট হিজ ফেভার আপন ইউ, এবং তোমাদের উপর তার ফেভার, মানে কি ফেভার? প্রথম ফেভারটা কি? আল্লাহ আমাদেরকে ইমান দিয়েছেন, এটা সবচেয়ে বড় ফেভার। চির জাহান্নামী হওয়ার পসিবিলিটি থেকে মুক্তি দিয়েছেন আল্লাহ ইনশাআল্লাহ। মাস্টার সিট পরিমাণ ইমানও যদি কারো থাকে সে কোনো না কোনো জান্নাতে যাবে। যদিও আমরা বলতেছি না যে মাস্টার সিট পরিমাণ টাইম আমি জাহান্নামে থাকতে চাই, নজবিল্লাহ আমি সেটা চাই না। মানুষ যদি জানতো জাহান্নামের টর্মেন্ট কি, তাহলে এই দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সেটাও যদি তার হইতো সব সে দিয়ে দিত এক মুহূর্ত জাহান্নামে থাকার বিনিময়ে, অর্থাৎ না থাকে না থাকতে মানে চায়া, তাকে যদি বলা হইতো যে ইউ চুজ এক মুহূর্ত জাহান্নামে থাকবা নাকি তোমার এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে এই পরিমাণ সম্পদ কোনটা তুমি ছেড়ে দিবা, মানুষ সেটা ছেড়ে দিত। তো যাই হোক, তো বলতেছেন যে আল্লাহর ফেভার কমপ্লিট করার জন্য আপন ইউ দ্যাট ইউ মে বি গ্রেটফুল, আমরা যেন তশকরুন লাল লকুম তশকরুন, আমরা যেন সুক্রিয়া আদায় করি, আমরা যেন বুঝবো যেটা আপনাদের বলছি আগে আমি একদিন, যে সাহাবিরা সাহাবিদের সাথে আমাদের বড় ডিফারেন্স আছে, অনেক কটা ডিফারেন্সের ভিতরে একটা হচ্ছে এটা, যে সাহাবি একদম কপর্দক্ষিণ ছিলেন, কিছুই নাই যার, উনিও কিন্তু কান্নাকাটি করতেন বা মনে করতেন যে উনি আল্লাহর এনাফ শুকরিয়া আদায় করেননি। কেন? কারণ আল্লাহ তাকে চির জাহান্নামী হওয়ার থেকে বেঁচে বাঁচাই দিয়েছেন, ডাস্টবিন থেকে তুলে নিয়েছেন, এই ফিলিংটা থাকতো তাদের। এখানে একটা একজন স্কলারের একটা ই দিচ্ছেন আপনার, একজন স্কলারের একটা মন্তব্য দিচ্ছেন এখানে, সিন্স হার্ডশিপ ইজ অলসো রেস্ট্রিকশন অ্যান্ড টাইটনেস অ্যান্ড হি হ্যাজ ডিনাইড অ্যাবাউট হিমসেলফ দ্যাট হি ডিজায়ার্স হার্ডশিপ ফর আস, ইট ইজ দেন পারমিসেবল টু ইউজ দ্য অ্যাপারেন্ট মিনিং অফ দ্য ওয়ার্ডস অ্যাজ এভিডেন্স টু ডিনাই হার্ডশিপ অ্যান্ড টু এস্টাবলিশ দ্য ওয়াইডনেস অ্যান্ড ফ্লেক্সিবিলিটি in every matter concerning which people differ related to the laws that come from the text. এই যে টেক্সট থেকে যে ফিকের বিভিন্ন স্কুল আছে, কেউ বলতেছে এটা, কেউ বলতেছে ওইটা, আমরা আসলে কি বলি? আমরা কোনোটাকে কিন্তু একদম একদম সাথে বেড়ে গেছে এরকম বলি না, তাই না? আমরা যারা রাফিউদ্দিন করে না, ধরেন আমরা রাফিউদ্দিন করি, যারা করে না তাদেরকে কি আমরা অবশ্যই মনে করি তারা জাহান্নামী মনে করি না? মনে করি না জাহান্নামী।
আমরা মনে করি তারা হয়তো একটা সুন্না ছেড়ে দিচ্ছে বা একটা সুন্না সম্বন্ধে তাদের ইন্টারপ্রিটেশন একরকম, আমাদের ইন্টারপ্রিটেশন একরকম, কিন্তু আমরা আসলে কি করি, মানুষকে অ্যাকোমোডেট করতেছি। আর এই যে ডাইভার্সিটিটা, এটার জন্য সহজ হয়ে গেছে জিনিসটা, মানে আপনি এর ভিতরে সবসময় তো একজন ঠিক না বা সবসময় সবাই ঠিক না, কেউ ঠিক পজিশন আছেন কেউ ভুল পজিশন আছেন, কিন্তু সবাইকে একটা একটা মার্জিন বা একটা ইসের ভিতরে, ডাইভার্সিটির ভিতরে অ্যাকোমোডেট করে যেটা হয়েছে সেটা কি হয়েছে, যে অনেক মানুষকে আপনি অ্যাকোমোডেট করতেছেন, অনেক মানুষ আসলে রিলিজিয়নটাকে পালন করতে পারতেছে। নাহলে আমি যদি বলতাম না এইটাই করতে হবে, এর বাইরে কোনো কিছু নাই, তাহলে দেখেন অনেক মানুষের জন্য ডিফিকাল্ট হয়ে যেত, সে পারতই না করতে। তার কাছে একটা জিনিস শুদ্ধ একটা জ্ঞান পৌঁছা পর্যন্ত অথবা একটা কারেক্ট অ্যানালাইসিস পৌঁছা পর্যন্ত বা কারেক্ট তাহকিক পৌঁছা পর্যন্ত সে মরেই যাবে। কত মানুষ আছে এখনো, একটা ধরেন এই যে রাফিউদ্দিনের কথা আমি বললাম, রাফিউদ্দিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি আনইম্পর্টেন্ট বলতেছি না, বাট ধরেন আপনার চিটাঙ্গের অজপাড়াগায় বা মানে গ্রামের ভিতরে সেই একদম প্রান্তিক জায়গায় যে মানুষগুলো আছে তাদের কাছে এই মেসেজটা পৌঁছাইতেও তার 50 বছর লাগবে, যে এটা এত ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমি যদি তারা রিজেক্ট করে দিতাম, তার যদি এই এই মানে ইশতেহাদি পয়েন্টগুলোর থেকে যদি একটা পয়েন্টে দাঁড়ানোর জায়গা না থাকতো, সে কোথায় দাঁড়াইতো বলেন? বা সে তাকে কি আমি জাহান্নামি বলবো? এই জন্য না, এটাই বলতেছেন এখানে যে প্রত্যেকটি জিনিস যেখানে ইশতেহাদের স্কোপ আছে বা যেখানে ঈশের মানে যেখানে আপনার মানে খেলাফ হওয়ার স্কোপ আছে, সেটাতেই সেটাকেই বুঝতে হবে যে একটা ওয়াইডনেস এবং ফ্লেক্সিবিলিটি হিসেবে বুঝতে হবে। যে জন্য মসজিদুল হারামে আপনাকে কেউ ইনসিস্ট করবেন না যে আপনি রাফিউদ্দিন করতে হবে, কেউ বলবে না জোরে আমিন বলতে হবে, কেউ বলবে না পায়ে পা মিলাইতেই হবে, নাহলে আপনি ইউ আর আউট, এটা কেউ বলবে না কখনো। অ্যাকোমোডেট করার একটা সুযোগ দিয়েছেন আল্লাহ, ডিফারেন্স অফ অপিনিয়নগুলোকে প্রত্যেকটাকে এক ধরনের ভ্যালিড চিন্তা করে। যেমন ধরেন আমি একটু উদাহরণ দিই, হিজাব এবং নেকাব, শুধু হিজাব আর হিজাবের সাথে নেকাব, এটি নিয়ে কিন্তু একদম সাহাবীদের সময় থেকে এখন পর্যন্ত ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। এখন একদলকে একদলকে কাফের মনে করে না, মনে করেন না, মোটেই মনে করেন, আপনি জিজ্ঞেস করে দেখেন, বরঞ্চ তারা বলবেন কি, আলোচনাল জামার ভিতরে সবাই তারা বলবেন যে ডোন্ট লুক ডাউন অপন দ্য আদার্স, অন্যদেরকে ছোট করে দেখো না। এই করে আমরা কি করছি, আমরা এই দুইটা দলকে একসাথে রাখতে পারতেছি। মসজিদুল হারামে দেখলে গেলে দেখবেন যে নিকাবিও আছে আবার নিকাবি ছাড়াও আছে, আর মদিনা মসজিদ দেখবেন নিকাবিও আছে নিকাবি ছাড়াও আছে, এবং কেউ কার দিকে ছোট করে দেখতেছে না বা ধূর্ছে করতেছে না, এই এই কথাটা বলতেছে আমি। দেয়ারফর ইফ এনি ওয়ান আর্গুজ ইন ফেভার অফ আসপেক্টস দ্যাট আর হার্ডশিপ অ্যান্ড ডিফিকাল্টিজ, দ্য ক্লিয়ার মিনিং অব দ্য ভার্স উইল ডিফিট দ্যাম। এই এই ভার্সটা যেটার কথা আমরা বলতেছি, যেটা আমরা শেষ করলাম সেটার কথা বলতেছেন, যে এই ইটা তাদেরকে কেউ যদি হার্ডশিপ হার্ডার দিকতে নিতে চায় বা ডিফিকাল্ট দিকতে নিতে চায়, অথবা কেউ যদি তা না নিয়ে ইসলামকে হার্ড এবং ডিফিকাল্ট বলে, এই একটা সেটাকে রিফিট করে দেয় যে আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ ডাজ নট উইশ টু প্লেস ইউ ইন ডিফিকাল্টি বাট টু মেক ইউ ক্লিন, পরিচ্ছন্ন পরিশুদ্ধ করতে চান আল্লাহ, অ্যান্ড টু কমপ্লিট ইজ ফেভার আপন ইউ, আপনার উপর তার ফেভার কমপ্লিট করতে চান, দ্যাট ইউ মে বি গ্রেটফুল, আপনি যেন কৃতজ্ঞ থাকেন তার ভিতর। আমরা যদি ওইরকম হার্ড অ্যান্ড ফাস্ট হইতাম যে একবারে রিহুদিরা যেরকম আর কি নিটি গ্রিটি, এই চুল পান থেকে চুন খসলে সব চলে গেল, আপনি সব কাফের হয়ে গেলেন, সব মুশরিক হয়ে গেলেন, সব এটা উপায় ছিল, আপনি বলেন কয় পার্সেন্ট মানুষ পাইতেন আপনি ইসলাম বা মুসলিমের ফোল্ডে বা ইসলামের ফোল্ডে কয় পার্সেন্ট মানুষ পাইতেন? সুতরাং এই ডাইভার্সিটিগুলা আমি আগে বুঝতাম না, এটা আমি আমার নিজের অনেক প্রশ্ন আসতো, তারপরে আমি বুঝছি যে আসলে এর মাধ্যমে আপনাকে অনেককে অ্যাকোমোডেট করা হচ্ছে, অনেককে অ্যাকোমোডেট করা হচ্ছে। এই জন্য ডিফারেন্স অফ অপিনিয়নগুলো দিতে গিয়ে দেখবেন যে যারা স্কলারলি অপিনিয়ন দেন তারা কিন্তু কখনো একটাকে বলবে না যে এইটাই ঠিক আছে, বাইগুলো একেবারে ছুঁড়ে ফেলতে হবে, কখনোই বলবেন না, কখনোই বলেন না। এরপরে একটা আসতেছে, হাদিস আসতেছে, এটা হচ্ছে বুখারীর হাদিস এবং নাসাইয়ের হাদিস দুখানে আছে। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভেরিলি দিস রিলিজিয়ন ইজ ইজি, নিশ্চয়ই ইন্না বলে বলতেছেন যে এই দিন হচ্ছে সহজ, নো ওয়ান ওভার বার্ডেন্স হিমসেলফ ইন দ্য রিলিজিয়ন এক্সেপ্ট দ্যাট ইট ওভারকামস হিম অ্যান্ড হি উইল নট বি এবল টু কন্টিনিউ ইন দ্যাট ম্যানার। ব্যাকেটে দিয়েছেন এটা, যে কেউ নিজেকে অতিরিক্ত বোঝা দেয় না, যদি দেয় সেটা তাকে পরাজিত করবে, অর্থাৎ সে সেটা করতে পারবে না। এটা আমরা দেখি এমনিতে, ধরেন খুব ইমোশনাল যারা হঠাৎ করে একদিন শুনলো যে খুব তাহাজ্জুদ আছে, সারা রাত জেগে তাহাজ্জুদ পড়লো, ভোরের বেলা ফজরের নামাজ বাদ, মানে একটু উদাহরণ দিচ্ছি, সারা রাত তাহাজ্জুদ পড়লো,
বলে নাও, ওই সমবেত সময় আগে আমরা করতাম অনেক সময়, সারা রাত এই মাজারে মাজারে এইখানে সেখানে ঘুরলাম, লাসবিল্লা আয়সা হয়তো ছোটবেলায়, ছোটবেলায় কথা বলতেছি 12-13-11 এরকম বয়সে, আয়সা হয়তো ঘুমায় গেছে, ফজর নামাজে মিস হয়ে গেল, ফজর নামাজ পড়তে শিরডি ওঠার পরে। তো এইরকম ব্যাপার আর কি। তো এটা গেল একটা হাদিস। তারপরে আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় একটা হাদিস পড়ব। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু দেখে দাঁড়ান, হ্যাঁ এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা কিসের হাদিস একটু দেখে নিন, বুখারি হাদিস আদাব আল মুফরাদে আছে, কিছুটা দুর্বলতা আছে হাদিসে, কিছুটা দুর্বলতা আছে এই হাদিসে, কারণ এটার সনদটা ইমাম বুখারী উল্লেখ করেন নাই, উইদাউট ইটস চেইন ইন দ্য চ্যাপ্টার হেডিং ইন দ্য সহি, হি মেনশনড ইট উইথ ইটস কমপ্লিট চেইন, ও আদাবুল মুফরাদে কমপ্লিট চেইন দিয়েছেন, সহি হাদিসে রিসিভ দেন নাই, তাতে কিছু আসে যায় না। নাম্বার অফ সাপোর্টিং এভিডেন্স ফর দ্য ইবন হাজার আল আসকালানি করছেন, তার মানে হাদিসটা মানে গ্রহণযোগ্য, সোজা কথা, একখানে চেইন নি করেন না আর একখানে কমপ্লিট চেইন বলছেন। যাই হোক, তো এখানে কি বলতেছেন, দ্য হানিফিয়া, হানিফিয়া হচ্ছে যারা ইসলামী একেশ্বরবাদে বিশ্বাস করে বা সত্যিকার সেন্সে একেশ্বরবাদ, হানিফ হানিফিয়ার বা হানিফ কথাটার মিনিং হচ্ছে আপরাইট, সোজা, যারা স্ট্রেইট, মাথা উঁচু করে থাকে যারা। আচ্ছা, দ্য হানিফিয়া বলে বলতেছেন, অ্যান ইজি ওয়ে ইজ দ্য মোস্ট বিলাভেড রিলিজিয়ন টু আল্লাহ, হানিফিয়া মানে আপনি একেশ্বরবাদের উপর থাকবেন, এটা কোনো ছাড় নাই, মানে এখানে ল্যাক্স হওয়ার কোনো রাস্তা নেই। আর বলতেছেন যে ইজি ওয়ে, তারপরে হানিফিয়া হওয়ার পরে, তারপরে যে ইজি ওয়ে যেটা মানে সহজ পন্থা যেটা, সেটাই আল্লাহর কাছে বেশি প্রিয়। তারপরে বলতেছেন যে, এই লেখক বলতেছেন, আই উইল অলসো মেনশন এ নাম্বার অফ হাদিস দ্যাট শো হাউ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেল্ট উইথ দোজ হু সিনড অর ওয়েন্ট এগেনস্ট দ্য কমান্ডস, এই সহজতার কমান্ডসের এগেনস্টে যারা গেছে তাদের ব্যাপারে কিভাবে আল্লাহ রাসূল তাদেরকে ই করছেন, তাদেরকে ডিল করছেন, তাদেরকে কিভাবে আল্লাহ রাসূল তাদেরকে ট্রিট করছেন। এখানে বলতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনায় আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ কোন এক মহিলাকে চুমা খাইছেন, বোঝাই যাচ্ছে যেটা ঠিক করেন নাই, হি দেন কেম টু দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন উনি, অ্যান্ড ইনফর্মড হিম অফ দ্যাট, এসে বললেন যে আমি তো এরকম একজনকে চুমা খাইছি। আফটার দ্যাট দ্য ফলোয়িং ভার্স ওয়াজ রিভিলড, এরপরে সূরা হুদের 114 নম্বর আয়াতটা নাজিল হয়েছে, কি বলতেছেন দেখেন, আল্লাহ এন এস্টাবলিশ রেগুলার প্রেয়ার অ্যাট দ্য টু এন্ডস অফ দ্য ডে, দুই প্রান্তিক সময়ে যে প্রেয়ার এটা বলতেছেন, অ্যান্ড অ্যাট দ্য অ্যাপ্রোচেস অফ দ্য নাইট, এবং যখন রাত আসে তখন, দোজ থিংস দ্যাট আর গুড রিমুভ দোজ দ্যাট আর ইভিল, যে ভালো জিনিসগুলো মানে এই যেটা করতে বললেন আল্লাহ, যেগুলো ভালো জিনিস সেগুলো কি করে, সেই সমস্ত খারাপ জিনিসকে সরায় দেয়, বি দ্যাট দ্য ওয়ার্ডস অফ রিমেম্বারেন্স টু দোজ হু রিমেম্বার দেয়ার লর্ড। এখানে বলতেছেন যে কোনগুলা, দোজ থিংস উইচ আর গুড, কোন জিনিসগুলো গুড, বি দ্যাট দ্য ওয়ার্ডস অফ রিমেম্বারেন্স অফ দোজ হু রিমেম্বার দ্য লর্ড, ওয়ার্ড অফ রিমেম্বারেন্স, সরি, যে আল্লাহকে যদি যখন স্মরণ করেন সেই জিনিসগুলো আপনার খারাপিটাকে সরায় দেয়। আচ্ছা, এখানে দ্য ম্যান সেড, ও মেসেঞ্জার অফ আল্লাহ, ইজ দিস ফর মি অ্যালোন, যখন এটা নাজিল হয়েছে তখন ওই মানুষ বলছেন যে ওই ভদ্রলোক যিনি, যার নাম বলেন নাই, আপনি দেখবেন যে
খারাপ একটা কাজে সাধারণত মানুষের নাম মেনশন করা হয় না, সাহাবি ছিলেন ডেফিনেটলি, তার নাম মেনশন করা হয় নাই। তো উনি বলছেন যে ও মেসেঞ্জার অফ আল্লাহ, ইজ দিস ফর মি অ্যালোন, মানে এই যে ছাড়টা, এই যে আল্লাহ মাফ করে দিলেন বা আল্লাহ বললেন যে একটা ভালো কাজ করলে একটা খারাপ কাজ সরে যাবে আমার কাছ থেকে, বা খারাপ কাজকে রিমুভ হয়ে যাবে, মানে উঠায় নেওয়া হবে বা মুছে দেওয়া হবে বা এই ধরনের যে বললেন, এটা কি আমার জন্য শুধু? হি রিপ্লাইড, ইট ইজ ফর হুয়েভার অ্যাক্টস আপন ইট ফ্রম অ্যামং মাই নেশন, যে এটার উপরে কাজ করবে, যে এটার উপরেই করবে, মানে আমল করবে তার জন্য। তার মানে কি, একটা ভুল হয়ে যেতে পারে আমাদের, তখন আমরা কি করব, আমরা ভালো কাজগুলো করব, আল্লাহকে স্মরণ করব, তওবা করব, এবং সেটা সেই খারাপ কাজকে রিমুভ করে দিবে বা সেটাকে সরায় দিবে, অথবা পরবর্তীতে আমার এটা করতে ইচ্ছা করবে না বা এরকম জিনিসে যাব না। এটা গেল একটা, এই হাদিসটা হচ্ছে বুখারির, না দাঁড়ান এক মিনিট দেখি আমি, সরি মাফ করবেন, বুখারি হাদিস, বুখারি মুসলিম, তিরমিজি, ইবনে মাজা, তিরমিজি এবং ইবনে মাজা, বুখারি মুসলিম চারটা বইতে আছে হাদিসটা। আচ্ছা, যে আয়াতটা আমরা পড়লাম বা যে হাদিসটা পড়লাম সেটার আয়াতের ট্রান্সলেশনটা একটু অন্যভাবে আসছে, আমি আপনাকে পড়ে শোনাই। এখানে আব্দুল্লাহ ইবনে মাসুদের একই কথা সেম হাদিসের রেফারেন্সে আসছে, কিন্তু আয়াতটার ই বলছেন যেটা তর্জমা সেটা একটু অন্যরকম আসছে, এবং এটা বুঝতে সহজ, এই জন্য আমি দেখে আসলাম একটু। অ্যান্ড পারফর্ম আ সালাত অ্যাট দ্য টু এন্ডস অফ দ্য ডে, এটুকু ঠিক আছে, অ্যান্ড ইন সাম আওয়ার্স অফ দ্য নাইট, এটাও ঠিক আছে, কোনো সমস্যা নাই, যে দুটা ইসে করবেন এবং রাতের কিছু সময় করবেন। দ্যাট ইজ দ্য ফাইভ কম্পালসারি সালাত, এটা এক্সপ্লেনেশন আছে যে পাঁচটা কীভাবে পাঁচ ই নামাজ আসবে, এখানে পাঁচ ওয়াক্ত নামাজ আসতেছে, সেটা আমাদের ই না, আপনার কি বলে আমাদের বিচার্য বিষয় না, বা আমাদের ঠিক ওইটা আলোচনা বিষয় না। তারপরে যে কথাটা বলতেছেন সেটা হচ্ছে এই, সালাত মানে প্রেয়ার্স কম্পালসারি সালাদ বললেন, তারপরে বলতেছেন ভ্যারিলি দ্য গুড ডেটস রিমুভ দ্য ইভিল ডেটস স্মল সিনস, নিশ্চয়ই বড় ভালো কাজগুলো কি করে, ছোট ছোট গুণাগুলোকে সরায় দেয়। দিস ইজ দ্য রিমাইন্ডার ফর দ্য মাইন্ডফুল, যারা এই এটা বরং বুঝতে একটু সোজা, দিস ইজ দ্য রিমাইন্ডার ফর দ্য মাইন্ডফুল, যারা এটাই নিতে চায়, যারা এখান থেকে শিক্ষা নিতে চায়, লিজাকিরিন, লিল জাকিরিন বলছেন এখানে, তো যারা এখান থেকে আপনার শিক্ষা নিতে চায় তাদের জন্য এটা শিক্ষণীয় বিষয়, বা এটা হচ্ছে রিমাইন্ডার, দিস ইজ এ রিমাইন্ডার ফর দ্য মাইন্ডফুল, যারা আল্লাহকে স্মরণ করে, যারা শিক্ষা নিতে চায়, যারা জিকির করে, তাদের জন্য হচ্ছে এটা জাকিরিন বলছেন আল্লাহ, মানে যারা স্মরণকারী তাদের জন্য এটা স্মরণ করার একটা ব্যাপার, কি যে আপনার ভালো কাজ, এখানে সালাতের কথা করে বলে ভালো কাজ বলা হচ্ছে, ডেফিনেটলি সালাতের প্রতি ইঙ্গিত করা হচ্ছে, ভালো কাজ কি করে, ছোট ছোট গুণাগুলাকে শোষণ করে নেয় বা রিমুভ করে। যাই হোক, এটা আমি একটা আরেকটা ল্যাঙ্গুয়েজ দেখতে চাচ্ছিলাম, এই জন্য আমি আমার কাছে যে তফসির আছে সেটা দেখলাম, একটু অন্যভাবে বলা এবং এটা বুঝতে ইজিয়ার লাগলো আমার কাছে। ঠিক আছে, আমরা এখন ফিরে যাই, আবার আমাদের আয়োজনে ফিরে যাই, মানে মেন কথাটায় ফিরে যাই। গেল এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর, তার মানে কি, মানে সহজ হয়ে গেল তার জন্য, উনি তো আউট অফ গিল্টি ফিলিং আসছিলেন, যে সাহাবির কথা বললাম, উনি আউট অফ গিল্টি ফিলিং আসছিলেন, গেল রে গেল এরকম একটা ভাব, যে আমার তো বোধ হয় সবই গেল, বা আমি কি করলাম, এটা হয়তো একটা টেম্পটেশন রাখতে পারেন নাই, আল্লাহ রাসূল তার জন্য সহজ করে দিলেন, জানতেও চাইলেন না যে কি করছো, কোথায় কি, মানে যেটুকু বলছেন ওইটুকুর ভিতরে। আচ্ছা, এরপরে ইবনে আব্বাস বলেন যে একজন সাম পলিটিক্স হ্যাড কমিটেড এ লার্জ নাম্বার অফ মার্ডার্স অ্যান্ড অ্যাক্টস অফ ইলিগাল সেক্সুয়াল ইন্টারকোর্স, কিছু মুশরিক তারা অনেক খুনাখুনি করছেন এবং তারা অবৈধ যৌন সংসর্গে লিপ্ত ছিলেন। দে কেম টু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অ্যান্ড সেইড, আয়েশা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আয়েশা বললেন হোয়াট ইউ আর কলিং পিপুল টু ইজ গুড, হাউএভার উই নিড ইউ টু টেল আস ইফ দেয়ার ইজ অ্যান এক্সপায়ারেশন ফর হোয়াট উই হ্যাভ ডান, তুমি যা মানুষকে বলতেছো এগুলো ভালোই, কিন্তু আমাদের কি বলবা যে আমরা যে খারাপ কাজগুলো করে আসছি এগুলো কোনো কাফফারা আসে না। তখন এই আয়াতটা আসছে সুরা ফুরকানের 68 নম্বর আয়াত, নাজিল হয় তখন, এখানে আল্লাহ বলতেছেন
and those who invoke not any other god along with Allah, nor kill such life that Allah has forbidden, except for such cause, nor commit illegal sexual intercourse. Allah bollen je, and those who invoke not any other god along with Allah, jara Allah pashapashi ar kauke dake nai, nor kill such life that Allah has forbidden, emon kono hotta kore nai. Allah description dicchen je emon kono hotta kore nai jeta Allah nishedh korche, except for such cause, nor commit illegal sexual intercourse, ebong jara অবৈধ যৌন সংসর্গে লিপ্ত হয়নি। আচ্ছা, এরপরে আরেকটা আয়াত বলতেছেন, ও মাই সার্ভেন্টস, আরেকটা আয়াত দিচ্ছেন সূরা জুমার 53 নম্বর আয়াত, যেখানে বলতেছেন যে হে আমার বান্দারা, মানে এই আয়াতগুলো নাজিল হয়েছে আর কি, দ্য ফলোয়িং ভার্সেস ওয়ার দেন রিভিলড, যেগুলো দুইটা আয়াত বলছেন, একটা পড়লাম আমরা সূরা ফুরকানের 68 নাম্বার আয়াত, এবং দুই নম্বরটা হচ্ছে ও মাই সার্ভেন্টস হু হ্যাভ রং দেয়ার ওন সোলস ডু নট ডিসপেয়ার অফ দ্য মার্সি অফ আল্লাহ, হে আমার বান্দারা যারা নিজের উপর জুলুম করছো আমার দয়ায় নিরাশ হয়ে না। এরপরে এখানে একটু এক্সপ্লেন করার ব্যাপার আছে, একটু ভুল বোঝাবুঝি হতে পারে, এখানে এনে গো তিনটা আয়াত আমরাই করবো, তিনটা আয়াত পড়ব, যদিও এই আয়াতটা যেটা সুরা ফুরকানের 68 নম্বর আয়াত, এবং এই লেখক বলতেছেন যে জুমারের 53 নম্বর আয়াতটা এই উপলক্ষে হয়েছিল, নাজিল হয়েছিল, কিন্তু আমরা তিনটা আয়াত পড়ব এখানে একটু ক্লিয়ার করার জন্য। প্রথমটা বললেন, অ্যান্ড দোজ হু ডু নট ইনভোক উইথ আল্লাহ অ্যানাদার ডাইটি অর কিল দ্য সোল উইচ আল্লাহ হ্যাজ ফরবিডেন টু বি কিল, এটার এক্সপ্লেনেশনে আসতেছে যে খাবারের অভাবে, মানে খাবারের অভাবে এইটাও একটা এক্সপ্লেনেশন, মানে সন্তান হত্যা করা, আর এছাড়াও কোনো একটা জাস্ট কজ ছাড়া কোনো হত্যা করা আসবে এখানে। আচ্ছা, এক্সেপ্ট বাই রাইট, মানে যেটা মানে হত্যা করাটা জায়েজ বা হত্যা করাটা জাস্ট কজ, কজটা জাস্ট সেটা ছাড়া, অ্যান্ড ডু নট কমিট আনলফুল সেক্সুয়াল ইন্টারকোর্স অ্যান্ড হু এভার শুড ডু দ্যাট উইল মিট এ পেনাল্টি, এই যে কাজগুলো যারা করবে তাদের জন্য শাস্তি, তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে বা শাস্তি পাবে তারা, শাস্তি মাল্টিপ্লাইড ফর হিম ইজ দ্য পানিশমেন্ট অন দ্য ডে অফ রিজারেকশন, পরের অ্যাক্টটা 69 সূরা ফুরকানের 69 বা 69 নম্বর অ্যাক্ট বলতেছেন যে মাল্টিপ্লাইড ফর হিম, তার জন্য সেটা কয়েকগুণ বাড়ায় দেওয়া হবে, ইজ দ্য পানিশমেন্ট অন দ্য ডে অফ রিজারেকশন কিয়ামতের দিন, অ্যান্ড হি উইল অ্যাবাইড দেয়ার ইন হিউমিলিয়েটেড, সে সেখানে বসবাস করবে। তারপরে বলতেছেন 70 নম্বর অ্যাক্ট একই গোতে, এক্সেপ্ট ফর দোজ হু রিপেন্ট, তাদের ছাড়া যারা তওবা করবে, বিশ্বাস করবে, বিলিভ, বিশ্বাসী হবে, এটা কোরআন একটা ই না যে যারা ইমান আনে, যারা তওবা করে, এগুলো কোরআন একটা ল্যাঙ্গুয়েজ আছে না, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বলেন আল্লাহ কোথাও, এখানে বলছেন ইল্লা মান তওবা, মানে যারা তওবা করে এবং বিশ্বাস করে এবং ডু রাইটিয়াস ওয়ার্ক, এবং আমিলুস সালের কথা বলছেন যারা সৎ কাজ করে, ফর দেম আল্লাহ উইল রিপ্লেস দেয়ার ইভিল ডেস উইথ গুড, তাদেরকে আল্লাহ তাদের খারাপিকে ভালো দিয়ে রিপ্লেস করে দিবেন, অ্যান্ড এভার ইজ আল্লাহ ফর গিভিং অ্যান্ড মার্সিফুল, এবং আল্লাহ সবসময় ক্ষমাকারী এবং দয়ালু। এবং এইটার সাথে এখন আপনি যদি পড়েন সূরা জুমারের আয়াতটা যেটা আমরা আগে পড়ছি, যেটা বলতেছেন যে এইগুলা এই দুটা আয়াত তারপরে নাজিল হয়েছিল, বেদুইনরা যখন মানে সেই ট্রাইব বা সেই ইরা পলিসিস মুশরিকরা যখন জিজ্ঞেস করছিল আল্লাহ রসুলকে যে আমাদের জন্য কি আছে, তো এই আয়াত নাজিল হওয়ার পরে এখন আপনি দেখেন যে সূরা জুমারের যে 53 নম্বর আয়াত, এটার মিনিংটা মানে পরিষ্কার হবে, মাই সার্ভেন্টস হু হ্যাভ রং দেয়ার ওন সোলস, যারা নিজের উপর জুলুম করছে আমার বান্দারা, ডু নট ডিসপেয়ার, নিরাশ হয়েও না অব দ্য মার্সি অফ আল্লাহ, বললেন না যে মানে পৃথিবী ভর্তি গুণা নিয়ে হাদিসে আসছে, পৃথিবীর সমান পৃথিবী ভর্তি গুণা নিয়ে যদি আসে আল্লাহ তাকেও মাফ করে দিবেন যদি সে সিনসিয়ারলি আল্লাহর কাছে মাফ চায় এবং তওবা করে।
তো এই হচ্ছে ব্যাপার, মানে ইজ এর কথা বলতেছেন যে কত রাস্তা রাখা হয়েছে আমাদের জন্য, শুধুমাত্র যে ই করা হয়েছে তা না। আপনারা তো ওই হাদিসটা জানেন না, এটা ইসরায়েলের একটা হাদিস আছে না, যে 99 জনকে খুন করার পরে এক লোক এসেছিল, গিয়া জিজ্ঞেস করছিল কোন এক বুজুর্গরে যে আমার কি কোনো রাস্তা নেই, উনি বলছেন না তোমার কোনো উপায় নেই, সে তারাই হত্যা করছে 100 পুরাইছে। তারপরে সে আরেকজনের কাছে গেছে যে তাকে বলছে যে হ্যাঁ তুমি অমুক জায়গায় যাও, ওইখানে গেলে তোমার এই গুনার থেকে বাইর হওয়া আসার রাস্তা বাইর হবে, বা একটা একটা জায়গা বলে দিছে। তারপরে ওই জায়গায় যাইতে গিয়ে সে পথে মারা গেছে, তা আল্লাহ ফেরেশতাদের পাঠাইছে যে যাও তো দেখো সে হাফ ওয়ে গেছে কিনা, হাফ ওয়ে ক্রস করছে কিনা। তা ফেরেশতারা এসে বলছেন না, শর্ট অফ হাফ ওয়ে, মানে হাফ ওয়েও পার হয় নাই সে, ওই জায়গায় যাওয়ার পথে সে মরে গেছে। তখন আমি জাস্ট আপনাদেরকে ইটা বলতেছি, মানে জাস্ট জিস্টটা বলতেছি, ওয়ার্ড ফর ওয়ার্ড না। তো তখন আল্লাহ বলছেন যাও আবার গিয়ে দেখো, আবার গিয়ে তখন জমিনকে বলছেন আল্লাহ সংকুচিত হইতে, তারপর ফেরেশতারা এসে বলছেন না সে তো আসলে হাফ ওয়ে ক্রস করছে, এই উপলক্ষে তারা মাফ করে দিচ্ছে, সেটা বলতেছে আর কি। বাট এখানে দুটো ব্যাপার বুঝতে হবে, যে আমি গুনাহ করব আবার তবা করব, আবার গুনাহ করব, গুনাহ তবা করার সময় মনে করবো যে আরেকবার করবো তারপর তবা করবো, এই সমস্ত জিনিস না আর কি। আপনি সিনসিয়ারলি করবেন, যদিও স্কলাররা বলেন যে বারবার যদি একই গুনাহ করেনও আপনি তবুও তবাই করবেন, এটাই একমাত্র রাস্তা। কিন্তু তবার সময় আমরা খুব সিনসিয়ারলি করব, সেটা আবার ফিরে না যাওয়ার কথাটা মনে রাখবো ইনশাআল্লাহ, এবং আমরা খালিস নিয়ে তবা করব, এবং আমরা আশা করব যে আমাদের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। তবে আমাদের ইনশাআল্লাহ আশা করব যে আল্লাহ আমাদেরকে মাফ করবেন, এবং আল্লাহর কোনো লাভ নেই আপনাকে আগুনে পোড়াইলে। বাট এটা মনে রাখবো যে আল্লাহর অন্য নামগুলার কথা মনে রাখবো, খালি দয়ার নামগুলোর কথা মনে রাখবো না। এটাও মনে রাখবো যে আল্লাহ খুব সিভিয়ার তার পানিশমেন্টে, তারপরে আপনার খুব কুইক তার পানিশমেন্টে, খুব সিভিয়ার তার পানিশমেন্টে, বা আল্লাহর র্যাত যার উপর আপত্তিতে হয় তার কোনো রক্ষা নেই, এই সমস্ত জিনিসগুলো মনে রাখবো। শুধুমাত্র আপনার মার্সির দোহাই দিয়ে যা ইচ্ছে তা করে যাবো তা না। আজকে আমরা শেষ করে দিই, আমি আসলে দুইটা মাঝখানে দুইবার আমি ব্রেক দিছি, এটা যদি আমি জুড়ে দিব ইনশাআল্লাহ লেকচারগুলো, মানে অংশগুলো জুড়ে দিব, আমরা আজকে শেষ করে দিই। সুবহানাক আল্লাহুম বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদের তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।